প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল কর্তৃক আয়োজিত বিএনএস হোম স্কুলে আমি স্বাগতম জানাচ্ছি সাইমা শিকদার, সহকারী শিক্ষক বাংলাদেশ উদ্দেশ্য পরিচয়। চলুন তাহলে আজকে ক্লাস শুরু করা যাক। আজকে আমি আপনাদের তৃতীয় শ্রেণীর একটি ক্লাস নেব, আমার বিষয় বাংলাদেশ উদ্দেশ্য পরিচয়। আমার নাম সাইমা শিকদার, আজকের ক্লাস নাম হচ্ছে 11। আমার ইউপি আইডি সাইমা শিকদার এবং মোবাইল নাম্বার এখানে আছে, যে কোনো প্রয়োজনে চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আজকে হোমওয়ার্ক নং 3, তারিখ 17/8/2021, আর আজকে আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। আর আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আপনাদের অধ্যায় 11, আমাদের ইতিহাস এবং সংস্কৃতি। আর অধ্যায় 11-র পাঠ 1 পড়ব আজকে আমরা, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ক্লাস শুরুর আগে অবশ্যই সবাই আপনারা আপনাদের পাঠ্য বইটি খুলে রাখবেন। অধ্যায় 11, আমাদের ইতিহাস ও সংস্কৃতি। অধ্যায় 11-র পাঠ 1, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 21শে ফেব্রুয়ারি আমাদের শহীদ দিবস, এই দিন মাতৃভাষা বাংলার দাবিতে ছাত্রসহ সাধারণ মানুষ শহীদ হয়েছেন। ঘটনাটি ঘটে পাকিস্তান শাসনামলে। জনসংখ্যার দিক থেকে পাকিস্তানে বাঙালিরাই বেশি ছিল, আর বাঙালিদের মাতৃভাষা বাংলা। কিন্তু পাকিস্তানের শাসকরা চেয়েছিল উর্দুকে রাষ্ট্রভাষা করতে, বাংলার জনগণ তা মেনে নেননি। তাহলে এটুকুতে আমরা কি বুঝলাম যে 21শে ফেব্রুয়ারি আমাদের শহীদ দিবস, কারণ এই দিন মাতৃভাষা বাংলার দাবিতে ছাত্রসহ সাধারণ মানুষজন কী করেছিলেন, শহীদ হয়েছিলেন এবং তারা আন্দোলন করেছিলেন এই দিনে। আর এই ঘটনাটি ঘটে কি পাকিস্তান শাসনামলে। আর জনসংখ্যার দিক থেকে তখন পাকিস্তানে বাঙালিরাই বেশি ছিল, কিন্তু তারপরও কি তারা চেয়েছিল উর্দুকে রাষ্ট্রভাষা করতে, আর আমাদের বাঙালিদের মাতৃভাষা ছিল বাংলা। কিন্তু পাকিস্তানের শাসকরা চেয়েছিল উর্দুকে রাষ্ট্রভাষা করতে, কিন্তু বাংলার জনগণ তা মেনে নেয়নি। কারণ মেনে নিবে কেন, কারণ পূর্ব প্রজন্ম বাবা মা মানে দাদা দাদি সবাই যে ভাষায় কথা বলে, সে নিজে যে ভাষায় কথা বলে, সেই ভাষা বাদ দিয়ে কেন অন্যের ভাষায় আমরা কথা বলবো। তাই বাংলার জনগণ কি তা মেনে নেননি, তারা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি করেন। এই দাবিতে 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি মিছিল বের হয়। এই মিছিলে পুলিশ গুলি চালায়। গুলিতে সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিউ সহ আরও অনেকে ভাষার দাবিতে শহীদ হন। তাদের আমরা ভাষা শহীদ বলি। মনে রাখতে হবে ভাষার দাবিতে এমন আত্মদান পৃথিবীতে একটি বিরল ঘটনা। এই তারা বাংলাকে রাষ্ট্রভাষা করার যে দাবি করেন, এই দাবির কে ফলপ্রসূ করার জন্য 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি মিছিল বের হয়, এবং এই মিছিলে পুলিশ গুলি চালায়, অত্যাচার করে, এবং সেখানে সালাম, রফিক, জব্বার, শফিউ সহ আরও অনেকে কী হয় ভাষার দাবিতে শহীদ হন। আর তাদের আমরা কী বলি, ভাষা শহীদ বলি, কারণ তারা ভাষার জন্যই শহীদ হয়েছেন। মনে রাখতে হবে ভাষার দাবিতে এমন আত্মদান পৃথিবীতে একটি বিরল ঘটনা, এমন ঘটনা আর নেই বললেই চলে। ভাষা শহীদদের স্মরণে ঢাকায় তৈরি হয়েছে, তাদের স্মৃতিতে তৈরি হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও ছোট বড় শহীদ মিনার রয়েছে, স্কুলগুলোতে বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। প্রতি বছর 21শে ফেব্রুয়ারিতে খুব ভোরে আমরা খালি পায়ে ফুল হাতে শহীদ মিনারে যাই, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। আমাদের শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত, সারা বিশ্বে এই দিবসটি পালিত হচ্ছে। তাহলে কি প্রতি বছর 21শে ফেব্রুয়ারি আমরা 21শে ফেব্রুয়ারিতে খুব ভোরে যার যার প্রতিষ্ঠানে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সে সমস্ত প্রতিষ্ঠানে কী করি, খুব ভোরে আমরা খালি পায়ে ফুল হাতে শহীদ মিনারে যাই, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। আমাদের শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে কি স্বীকৃতি পেয়েছে, আর সারা বিশ্বে এই দিবসটি পালিত হচ্ছে। আমরা এতক্ষণ যে পাঠটি পড়লাম, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই পাঠটি থেকে আমরা কয়েকটা সংক্ষিপ্ত প্রশ্ন শিখব। চলুন তাহলে দেখা যাক সংক্ষিপ্ত প্রশ্ন। 21শে ফেব্রুয়ারি কী দিবস? উত্তর, 21শে ফেব্রুয়ারি আমাদের শহীদ দিবস।
দুই নম্বর প্রশ্ন, এই দিবসটি কাদের স্মৃতিতে পালন করা হয়? উত্তর, এই দিবসটি ভাষা শহীদদের স্মৃতিতে পালন করা হয়। তিন নম্বর প্রশ্ন, বাংলা ভাষার জন্য কখন আন্দোলন হয়েছিল? বাংলা ভাষার জন্য 1952 সালের 21 ফেব্রুয়ারি আন্দোলন হয়েছিল। চার নম্বর, কয়েকজন ভাষা শহীদদের নাম লিখো। কয়েকজন ভাষা শহীদদের নাম, রফিক, সালাম, বরকত, জব্বার ও শফিউর। আমরা যে প্রথম পাঠটা থেকে পাঠ এক করে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো কি ওখান থেকে শিখলাম, চারটা সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি আপনাদের, এই চারটা সংক্ষিপ্ত প্রশ্নে আপনাদের কি হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? সবাই আগে বইটি, বই থেকে আপনাদের পার্ট একটি ভালোভাবে সুন্দরভাবে রিডিং করবেন এবং বোঝার চেষ্টা করবেন, তারপরে হচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর শিখবেন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই বাসায় ভালোভাবে পড়াশোনা করবেন। আসসালামু আলাইকুম।